এদিকে হামলার পর দেশবাসীকে সংযত থাকার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গুলি লাগার পর দেশবাসীকে শান্তির বার্তা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ঐক্যবদ্ধ থাকা সবথেকে বেশি জরুরি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে। আমেরিকার পেনসিলভেনিয়াতে সেখানে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা এবং ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। পেনসিলভেনিয়া প্রচারের সভায় গুলিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাম্প এবং ট্রাম্পের সঙ্গে কথা জো বাইডেনের। ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এই ধরনের হিংসার জন্য আমেরিকার কোনো জায়গা নেই। এফবিআই সহ অন্যান্য বিভাগের সঙ্গে কথা বলেছি এবং এফবিআই তদন্ত করছে গোটা বিষয়টা, অর্থাৎ গোয়েন্দা সংস্থা তারা তদন্ত করে দেখছেন গোটা বিষয়টি। সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের এবং ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন জো বাইডেন। একই সঙ্গে জো বাইডেন যেমনটা জানিয়েছেন এফবিআই গোটা বিষয় তদন্ত করছে এবং সকলকে শান্ত থাকার অনুরোধও জানিয়েছেন জো বাইডেন। আরও বিস্তারিত আমরা জানবো। মধুকল্পিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে। মধুকল্পিতা, একেবারেই দেখো গতকালকে যে ঘটনা সেই ঘটনার পর জো বাইডেন তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন এবং প্রথমেই তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি ধীরে ধীরে সুস্থ হয়েছে, এই বিষয়টি জানার পর তিনি যথেষ্ট খুশি, তার চিন্তা অনেকটাই দূর হয়েছে অন্তত এমনটাই জানাচ্ছেন জো বাইডেন। এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে গত রাতে তার সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে, তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার খোঁজও তিনি নিয়েছেন অন্তত এমনটাই জানিয়েছেন। এর পাশাপাশি এই ঘটনায় তুমি যেমনটা বলছিলে তনয়া, এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জো বাইডেন। এবং এর সঙ্গে হিংসার যে কোনো জায়গা আমেরিকাতে নেই সেই বার্তাটা আরও একবার জো বাইডেন তিনি স্পষ্ট করেছেন। কেননা যে ঘটনা গতকাল ঘটে গেছে সেই ঘটনার পর আন্তর্জাতিক মহলে রীতিমতো সাড়া পড়ে গেছে এবং সামনে নির্বাচন রয়েছে, সুতরাং সেই নির্বাচনের এর প্রভাব কতটা পড়ে সেই দিকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জো বাইডেন তিনি বারবার করে একটা বিষয় স্পষ্ট করার চেষ্টা করছেন যে আমেরিকাতে হিংসার কোনো জায়গা নেই। এবং গতকালকের যে ঘটনা সেই গতকালকের ঘটনার পর আমরা দেখতে পেয়েছি যে স্টেট পুলিশ এবং সিক্রেট সার্ভিসের যে একটা দায় ঠেলাঠেলি, সেই দায় ঠেলাঠেলিটা সামনে এসেছে। সেখান থেকে দাঁড়িয়ে জো বাইডেনের এই যে বক্তব্য সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বক্তব্যে কিন্তু প্রত্যেকেরই নজর রয়েছে যে তিনি আর কি কি বলেছেন। আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন সেগুলো তোমার সামনে আরও একবার স্পষ্ট করি। তিনি বলছেন যে এফবিআই সহ অন্যান্য বিভাগ সেই বিভাগের সঙ্গে কথা হয়েছে, কেননা যে জায়গাতে এই ঘটনাটা ঘটেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সভা চলাকালীন প্রকাশ্য সভায় যেভাবে তাকে একেবারে পরপর পরপর গুলি, প্রায় 7 রাউন্ড গুলি তুলেছে, গুলি চলেছে বলে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়, সেই নিরাপত্তার যে গাফিলতি সেটা বারবার উঠে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে জো বাইডেন তিনি নিজে বলছেন, তিনি জানিয়েছেন যে এফবিআই এর সঙ্গে তার কথা হয়েছে এবং এফবিআই তদন্ত করছে, কিন্তু আততায়ীর কি মোটিভ ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। সকলকে শান্ত থাকার যে বার্তা সেই বার্তাটাও জো বাইডেন তিনি দিয়েছেন। গতকালকে যে ঘটনা ঘটেছে তনয়া, যেটা আমরা বারবার দেখিয়েছি, সেখানে অত্যন্ত স্পষ্টভাবে বোঝা গিয়েছে যে যেভাবে গুলিটা চালানো হয়েছে, অতটাই যেভাবে পাশের মঞ্চ থেকে গুলি চালিয়েছে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছিল যে তার লক্ষ্যটা ছিল ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প যখন বক্তব্য রাখছিলেন সেক্ষেত্রে তিনি এক জায়গায় স্থির হয়ে বক্তব্যটা রাখেননি, তিনি বারবার একবার ডান দিক একবার বাঁ দিক হয়ে বক্তব্য রাখছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কানের একদম কাছ দিয়ে গুলিটা বেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস অনুমান করা যেতেই পারে, একটা জিনিস প্রাথমিক তদন্তে উঠে আসতে পারে যে এই যে আততায়ী, সেই আততায়ীর নিশানায় ছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। যদিও জো বাইডেন তিনি স্পষ্ট করছেন যে এখনো পর্যন্ত আততায়ীর কোনো যদিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে আততায়ী এবং সেই কারণে জোনেই প্রাণে বরাতে জোরে বেঁচে গিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নজর রাখো, আপাতত তোমার ধন্যবাদ জানাই। আর এই ভোটের আবহতেও আমেরিকাতে হিংসার ঘটনা, যে ঘটনা ঘটে গিয়েছে অর্থাৎ প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি। যখন তিনি পেনসিলভেনিয়াতে ভাষণ দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় আততায়ীরা। গুলিতে তিনি গুরুতর জখম হয়েছেন, যদিও অল্পের জন্য বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প, সভায় প্রচুর মানুষের জমায়েত। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন ট্রাম্প। বক্তব্য শুরুর 5 মিনিটের মধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি। ট্রাম্পকে লক্ষ্য করে 7 রাউন্ড গুলি চলে। বলার জোরে ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে যায় গুলি, মাটিতে লুটিয়ে পড়েন ট্রাম্প। প্রাণে বাঁচলেও কান দিয়ে রক্ত বেরোতে থাকে ট্রাম্পের, তার মুখেও রক্ত দেখা যায়। সভায় উপস্থিত বাকিরাও নিচু হয়ে বসে পড়েন। মুহূর্তের মধ্যে ট্রাম্পকে ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দ্রুত ট্রাম্পকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা। স্লোগান দিতে দিতেই গাড়িতে উঠতে দেখা যায় ট্রাম্পকে।
এই ঘটনার মূল অভিযুক্ত নিহত, আটক করা হয়েছে আরও এক সন্দেহভাজনকে। এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস, সভায় উপস্থিত দুই দর্শকের মৃত্যু হয়েছে। যারা নিজেদের সবথেকে বেশি সুরক্ষিত দেশ বলে দাবি করে সেই দেশেই এমন ঘটনায় স্তম্ভিত সকলে। 5ই নভেম্বর মার্কিন মুলুকে ভোট, তার আগে প্রাক্তন প্রেসিডেন্টের উপর হামলার ঘটনায় শোরগোল শুরু বিশ্ব রাজনীতিতে। রিপাবলিক বাংলা। সকাল সকাল অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে দিল্লি থেকে। দিল্লির ময়ূর বিহারে সেখানে বিধ্বংসী আগুন, নীলাম মাতা মন্দিরের সামনে একটি দোকান এবং ক্যাফেটেরিয়াতে এই আগুন লাগে বলে খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল। প্রথম সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দমকল কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহতা আগুনের, কীভাবে আগুন সেখানে লাগলো এখনো পর্যন্ত তা জানা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে 25টি ইঞ্জিন পৌঁছে এবং 25টি ইঞ্জিনের প্রচেষ্টা এবং একই সঙ্গে দমকল আধিকারিকদের নিরন্তর প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। মন্দিরের সামনে একটি দোকানে প্রথমে আগুন লাগে যেমনটা প্রাথমিকভাবে জানতে পারা যায়। দিল্লি ময়ূর বিহারের ঘটনা যেখানে 25টি ইঞ্জিন যাওয়ার পর দমকল কর্মীরা তারা পৌঁছন এবং একই সঙ্গে স্থানীয় পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছে নিরন্তর তারা প্রচেষ্টা চালিয়ে যান আগুন নিয়ন্ত্রণে আনবার। অবশেষে যেমনটা খবর পাওয়া গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।